মাইসাল হাত মুখ ধুইবে একটু বসবা জিরাইবে ড্রয়িং রুম আছে বসবা তোর হেডফোনে গোষ্ঠি মার হেডফোন হেডফোন দিয়া কানে বেতে দেও সারা দিন বাসা বিতে থাইয়া কি কামড়া করে কিছু করে না এই খাটটার কি অবস্থা অফিস টা আইছি জামা কাপড়টা খুলে জানা রাখছি ওমনেই পড়ে রইছে বিছানার কি অবস্থা পোলারারে ফিরার খাওয়াইছে ফিরার ডামনে পড়ে রইছে মাথার ক্লিপ ফ্যান স্যান খুলে একটু যে ঘোষ গাছ করে রাখবো আইসা যে একটু ফ্রেশভাবে হইয়া বিছানা একটু গোড় দেমু সেই নাই আমি যে ডাকতেছি ওদিকেও খেয়াল নাই পাগলের মতো আসতেছে বাহ 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 পাগল দল নাকি মানুষ পাগল হয় শীতে এটি সবসময় পাগল হয়ে গেছে গরমের দিনে হ্যাঁ তোমার ডাকতেছি না অন্য নাকি কি হয়েছে কি হয়েছে তুমি বুঝো না আমি অফিস থেকে এসে যে ফ্রেশ হয়ে বাইরে এলাম ইউটিউব শর্ট ভিডিও দেখতেছি দেখতে দাও পার্সেল চলে এসেছে কি এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা আমাকে সুদূর কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে একজন আপু আমাকে গিফট করেছে আর এটার ভিতরে আছে কি আছে সেটা দেখাচ্ছি একটা আপু তিনি অনলাইন বিজনেস শুরু করেছেন থ্রি পিসের আর সে আমাকে অনেকদিন ধরেই নক করছে যে আপু আপনাকে আমি কিছু থ্রি পিস গিফট করব আমি পেজের এটা দিয়ে দিব আপনাদের কাছে লিঙ্কটা আর এই যে দুটো থ্রি পিস আপু আমাকে গিফট করলো থ্রি পিস দুটো কিন্তু অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দিই মানে গরমের মধ্যে আমাকে বলছিল কীরকম থ্রি পিস নিতে চান আর আমি বলেছি যে আপনি ভালোবেসে যেটা দিবেন এটা হলো মেবি ওড়নাটা আর এটা সালোয়ার ওড়নাটা সুন্দর আছে আর এটা হলো জামাটা তো গরমের মধ্যে একদম নরম কাপড় সুতি অরিজিনাল সুতির মধ্যে যে বাসায় পরার জন্য কিন্তু বেস্ট আর এই পেজে কিন্তু অনেক ধরনের থ্রি পিস পাওয়া যায় আপনারা চাইলে এই পেজে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশনে পেজ মেনশন করে দিব আর নিচে লিঙ্ক দিয়ে দিব কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই এই পেজে আপুর পেজে যাবেন এবং এখান থেকে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পরার জন্য এবং এই গিফট করার জন্য অর্ডার করবেন কেমন আমি যে কথা কইতেছি বক বক করতেছি এদিকে কোনো খেয়াল আছে আমি যে একটা মানুষ আর কিছু কইতেছি খেয়ালই নাই সেদিকে মাই গড দেখি এটা কি হেডফোন আবার কি এ আমি তাহলে কি এতক্ষণ কার সাথে বকবক করলাম তো তোমার জন্য কি আমি একটু মোবাইলে শর্ট ভিডিও দেখতেছি তাও দেখতে পারবো না আমি তো তা মানা করি নাই তুমি শর্ট ভিডিও দেখবা না কি দেখবা না আমি যে আইসি আইসা যে তোমার এত কিছু কইতেছি তোমার তো দিয়ে কোনো খেয়ালই নাই তুমি এত পেপা করবা কা আইসাও হাত মুখ ধুইবা একটু বসবা দিরাইবে ড্রয়িং রুম আছে তোর হেডফোনে গোষ্ঠী মার হেডফোন হেডফোন দিয়া কানে বেতে সব সিরালাম আজকে তাই এরকম তো প্রতিদিনই থাকে খালি আজকে আজকে করো কে আমার হেডফোন তারপর নষ্ট করে দিল তুমি কোনো কিছু আমার কিনে দাও না সহজে এই দেশে গেছে একটা মার্কেট করে দিছো দাও নাই আর এখন আমার হেডফোন তুমি নষ্ট করে ছিঁড়ে ফেলাই দিলে এই দেখো মার্কেট করো না এই দেখো গরু কুরবানি দেবেন কয়টা গরু কিনছো তুমি গরু কি ঢাকা শহরে কে রাখো জানে এখন বন্ধ গরু কিনছে ঢাকায় এখন বন্ধ গরু উঠেই নাই কেবল আটটা বাজে আমার একবার এখন সব ঘর গুছান লাগবো আর আমার হেডফোনটা ছিঁড়ে কি করে দিলো এমনি আমার হেডফোন জোড়া দিয়ে রাখছি আমার হেডফোনে কাজ করে না টান দিয়ে নষ্ট করে দিলো কতদিন ধরে তো বলতেছি ব্লুটুথ একটা হেডফোন কিনে দাও ওইটা তো দিতে পারো না কিন্তু ঠাস করে এরারে নষ্ট করে ফেলা দিতে পারলা হ্যাঁ ঠিকই আছে কথা কইলে হলো না কে লাগবো না আমার হেডফোন যাও রাগ তো আছে ঠিকই রাগ তোর মানে মায়া মানে সেটা কয়ে দেওয়া লাগে না এই জিনিসটা একবারে খুব ভালো পারে ঢাকা শহরের সব বাসায় কাজের লোক আছে আমার বাসায় আছে একটা কাজের লোক দুটো বাচ্চা নিয়ে সারাদিন কত কাজ করি আর তুমি আছো ঘরে নোংরা তুমি এগুলো মানুষের ভিডিও করে দেখাইতেছো ওগুলো তো বৃষ্টি আসছে দেখ কাপড় চোপড় জমা করে রাখছি আর আমার শরীর অসুস্থ থাকলে তুমি বুঝো দুই দিন ধরে যে আমি অসুস্থ আমার একবার খবর নাও যে তোমার ভালো লাগতেছে নাকি কি আমি যে বক বক করতেছি এতক্ষণ কত কিছু কইছি তুমি তো হনই নাই খবর নিছি কি না নিছি তুমি বুঝবা কেমনে সরো যাও আমার সাথে কথা বলবো না এখান থেকে যাও তাহলে কিন্তু মোবাইল আজকে ভাঙাইলা দিব আমার হেডফোনও লাগবো না আমার মোবাইলও লাগবো না যে খুব মন খারাপ হয়েছে যাও তুমি আমার সাথে কথা বলবে না আর এগুলো গুছানো কথা ভাঙ্গা ফোন একটা এসি ফোন তো কিনে দিতে পারো না তারপরে তুমি আজ আমার এই করার জন্য বাল ছেলে এগুলো রাইখা দিচ্ছ এইসব ফ্যান মানুষ চালা একটা খাট কিনে দিতে কই দাও না একটা হেডফোন দাও না কী দিয়েছো তুমি আমার জীবনে যাও কথা বলবে না আমার সাথে ওই যে পারাই খালি এইটুক মাই আমার কাম তো এসে আর কিছুই না কাজ করলে ইহা করে এত আলসি শরীরটা ভরা
এনা উঠো দেখো তোমার লাগে গিয়ান্স হেডফোন সেরার কারণটা বুঝবা না উঠো যা আমার জন্য লাগবো না তোমার জীবনে হবে না আরে উঠ তুইটা দেখ কি আনছি সারা দিন কানে বেটে লাগাই বয়ে থাকবি কোনদিন দেখছো দেয় না দেখ পার গেলাম না জিনিসটা কি আনছি আরে কি আনছো কি আর আনবা কি আর আনবো দেখ কেলো আগে হেডফোন ছিড়ছি তার সাথে দামি জিনিস এনে দিছি সারা দিন কানে বেটে ঢুকাই বয়ে থাকবা আমার জন্য আনছো না এটা আর একজনের লাগে আনছি সত্যি আমার জন্য আনছো হ্যাঁ সত্যি কি জিনিস কদে এটা ব্লুটুথ হেডফোন হ্যাঁ ব্লুটুথ হেডফোন বলু ব্লুটুথ হেডফোন ও কতদিন ধরে আমি তোমারে কইতেছি একটা ব্লুটুথ হেডফোন এনে দাও তাও দাও না আজকে আনছে খুশি তো হ্যাঁ খুশি তাই গটরের অবস্থা হলো কেমনে আচ্ছা ঠিক আছে এখন পরিষ্কার করে দিতেছি আমি অনেক খুশি হইছি ওমনে খুলে এটা আমাকে জীবন আগে কি আর দুই একটা কিনে দিছো ও মা গো এটা ভিতরে তো কি এটাই কি ও মা এটা কি এটা এটা চার্জ দেয় চার্জ দেওয়ার কেবল ও মা গো কানের মধ্যে লাগানোর এগুলো কতগুলো দিয়ে দিছে হ্যাঁ ফোন ওই যে বাচ্চারা লাগে নষ্ট করে ফেলা দেয় আচ্ছা এইটা খুলে নষ্ট করে কানে যেটা কমফোর্টেবল মনে হইবো ওইটা লাগাইবে খুলেও না ও মা গো অনেক সুন্দর হয়েছে কত নিচ্ছে এটা 2000 দাম কত দেবো না দাম হলে আর কানে দেয় গান শোনা লাগবো না ও মা গো অনেক সুন্দর এখন ভালো হয়েছে কি ব্র্যান্ডের দেখছ তো কি ব্র্যান্ডের এটা এটা হলো সাউন্ডি সাউন্ড কোর এনকারের সাউন্ড কোর নোট লাইফ নোট 3 এনকারের সাউন্ড কোর লাইফ নোট 3 থ্যাংক ইউ আসলে উচ্চারণ করতে যায় দাঁত পড়ে যাবে স্যার দাঁত তো পড়ে যাবে ওটা গান হলে তো খালি উড়বা আকাশে থ্যাংক ইউ কাজ করে দিতেছি